গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো যেটা হচ্ছে, আজকে নীল ষষ্ঠী। তো নীল ষষ্ঠী আজকে পুজো হবে। তো আমি আমার ছেলের জন্য আজকে কিন্তু উপোস আছি। তো উপোস রেখে আমি পুজো করব। তো তার জন্য সকালবেলা তো বাড়ির লোকের জন্য খাবার দাবার রেডি করতেই হবে। তো দুপুরের খাবার দাবার আছে, যেগুলো তো ভাবলাম যে একটু ভেন্ডি ফ্রাই করে দিই। তো ভেন্ডিগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এগুলোকে আগে ধুয়ে নিয়েছিলাম। তো ধুয়ে নেওয়ার পর ভেন্ডিগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো ওর মধ্যে ওই একে একে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার মধ্যে স্বাদ মতো নুন, একটুখানি ভাজা মশলা, গরম মশলা, কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো আর একটুখানি ময়দা, ব্যাস আর কিছু দেবো না। তো এটাকে ভালো করে একদম মেখে নেব। এই ভেন্ডি ভাজাটা খেতে কিন্তু খুব দারুণ লাগে। যদি মসুর ডালের সঙ্গে হয় আরও সুন্দর হয়, একদম মুচমুচে ফ্রাই, খেতে কার না ভালো লাগে। তো এখানে প্যান বসিয়ে দিয়েছি আর সাদা তেলের মধ্যে ভাজবো। তো সাদা তেল দিয়েছি। তো এখানে ওই হালকা পরিমাণে একটু একটু করে জল দিয়ে এটাকে মেখে নেব। এটা একদম খুব পাতলা করা যাবে না এবং খুব ভারী করা যাবে না। ওই গায়ে গায়ে একটুখানি মেখে নিতে হবে, ওর গায়ে যেন এ না লাগে। তো এই স্বাদ মতো আবার একটু নুন চিনি দিয়ে দিলাম। তো এবার একদম কমপ্লিট হয়ে গেল মাখা। তো একে একে ওই তেলের মধ্যে একদম ছেড়ে দেবো আর একটা একটা করে ভাজা করে মুচমুচে করে নামিয়ে নেব। সত্যি খেতে খুব অসাধারণ। যারা এটা জানো যারা করে নিও, যারা জানো না এটা করে খেতে পারো। তো আমার একদম ভাজা কিন্তু এই দেখো একদম হয়ে গেছে মুচমুচে। তো ফ্রাই একদম ভাজা কমপ্লিট। তো ভাজা ভুজা হচ্ছে একটুখানি ডালের সঙ্গে। আমার শ্বশুরবাড়িতে ভাজা ভুজা প্রায়ই লাগে। ওই পোস্তর বড়া, মাছের ডিমের বড়া, তারপর কুমড়ো ফুলের বড়া, এরকম কিছু আমাদের বাড়িতে কিন্তু হয়েই থাকে। বড়া না বড়া হয়েই থাকে, খায় খেতে পছন্দ করে ভালোবাসে। তো ডালের সঙ্গে এরকম কিছু না কিছু দিতে হয়। আমার আবার ওইদিকে পুজোর সব কিছু রেডি করতে হবে। এখন না আমি না বেশ উপোস থাকতে পারি না। আগে উপোস থাকতে পারতাম, জন্মাষ্টমীর উপোস তো করতামই, গোপাল পূজাও করতাম ওই ছোটোবেলা থেকে, তারপর হচ্ছে মা শিব চতুর্দশীও করতাম। কিন্তু এখন না, মানে যত দিন যাচ্ছে, যত বয়স হচ্ছে আমার, তত আর উপোস নিতে পারছি না। মানে ওই আমি নীল ষষ্ঠী উপোস থাকি, কিন্তু আমি এক সিদ্ধ ভাত কালিয়াগঞ্জের ছেলে শুনে থাকবে, কালিয়াগঞ্জ যাও, টাটা, সাবধানে যা, আবার আসিস। আরে বাবা, ওকে উঠিয়ে রিক্সা স্ট্যান্ডে উঠিয়ে দিয়ে চলে আসছে। যা বাবা, যাচ্ছে না কোথাও। টাটা পুষ্কি, টাটা টাটা, গেল মামা, গেল। আমাদের মন খারাপ করছে, মামা চলে যাচ্ছে। তাড়াতাড়ি এসো আবার। আগে থেকে করতে হবে, সাবধানে যেও। বাবা যাস না ওভাবে, চলে আয়। তো রান্না হয়ে দুপুরে খাওয়া দাওয়া সেরে গেল। আমার এই যে গোপুসোনাকে এখন স্নান করাতে হবে। আর আমার মাস্তাতো ভাইটা এসেছিল বেশ কয়েকদিন ছিল কলকাতা শহর দেখার জন্য, ও আজকে আবার বাড়ি চলে গেল। তো ও দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওই বিকেলবেলা ওর ট্রেন আছে, আবার ওই সন্ধ্যাবেলা, বিকেলবেলা না সন্ধ্যাবেলা, ও কুচবিহার যাবে। ওখানে ওর জেঠুর বাড়ি আছে, ওখানে ঘুরবে, ঘুরে টুরে তারপরে ও হচ্ছে পালুঘাট যাবে, ওখানে কয়েকদিন থেকে চলে যাবে। তো আমার ওই গোপুসোনাকে স্নান করিয়ে দিলাম আগে, ওই ঘি মধু গঙ্গা জল, তার সঙ্গে একটুখানি দই দিয়েছি, তিল দিয়েছি আর কয়েকটা ফুল দিয়ে। তো গোপুসোনাকে ভালো করে স্নান করিয়ে পুজোটা করে নিই। তো পুজোই প্রায় কমপ্লিট, সব ঠাকুরকে স্নান করানো হয়েছে। তো পুজোটা ঝটপট করে করে নিলাম। হ্যালো গাইস, আজকে হচ্ছে নীল ষষ্ঠী। তার জন্য এখানে ফল, মূল, মিষ্টি, প্রসাদ সব কিছু রেডি করে নিয়েছি। ফুল, বেলপাতা, ধুত্রে ফুল, তারপরে হচ্ছে আকন্দ ফুলের মালা, তো সব কিছু রেডি। এখন আমি মন্দিরে যাব জল ঢালতে। আর আমার ঘরে মোটামুটি জল ঢালা কমপ্লিট হয়ে গেল। যে ঘরের মহাদেবকে আমি জল ঢেলেছি,
জল ঢালা হয়ে গেছে, আমার গোপুর সোনার পুজো হয়ে গেছে, যা মূর্তি ছিল সব কিছু পুজো আমার একদম কমপ্লিট। তো এবার চলো আমরা মন্দিরে যাই। ওই বাড়ির পাশে একটা মন্দির আছে, ওখানে তারামায়ের মন্দির আছে, তো ওখানে মহাদেব ঠাকুর। তো এখানে আমরা শিব চতুর্দশীতেও কিন্তু জল ঢালি, তো এখানে আমরা নীলষষ্ঠীরও কিন্তু জল ঢালি। তো ভাবলাম যে নীলষষ্ঠীর তো এখানে জল ঢালবো, তো জল ঢেলে বাড়িতে যা ভাবলাম ওই গোবিন্দভোগের চাল আছে, ওই আলু সিদ্ধ এক সিদ্ধ ভাত খেয়ে নেবো। সারাদিন সকালটা থাকি ওই 12টার পর থেকে আর না থাকতে পারি না, শরীরটা খুব খারাপ লাগে, অসুস্থ লাগে, তাই ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিই, ঠাকুর আর পারলাম না, তোমার জলটা মাথায় ঢেলে আমি এক সিদ্ধ ভাত খেয়ে নিলাম। সত্যি খুব কষ্ট হয়, এত কষ্ট হয় সেটা আর পারি না কষ্টটা সহ্য করতে। আগে আমি ছিলাম ঠিক ওই সন্ধ্যাবেলা জল ঢেলে একদম চরণামৃত খেয়ে তারপরে পরের দিন সকালবেলা নিরামিষ খেয়ে নিতাম, কিন্তু সত্যি এখন আর পারি না। আর এই যে তারামার মূর্তিটা এখানে সকাল বিকাল দুপুর তিন বেলায় কিন্তু এখানে পুরোহিত দিয়ে পুজো হয়। তো চলে আসলাম ওই আমের শরবত বানাতে, শরবত না সরি ওই আমের ঝোল যাকে বলে। তো শাশুড়িমা বলছে যা গরম পড়েছে একটুখানি আমের ঝোল বানাও না, একটুখানি খেয়ে নি ভালো লাগবে। তো ওই আমার ছিল কাঁচা আম, তো এটাকে ভালো করে ওই ছুলে নিলাম। ছুলে নেওয়ার পর এটা কিছুই না, একটুখানি ওই মোটা মোটামুটি মানে একটা সাধারণ ব্যাপার, একটা গরমের সময় এই জিনিসটা খেতে খুব কিন্তু ভালো লাগে, এটা শাশুড়ি মার কাছে শেখানো। তো আমটাকে ভালো করে ছুলে নিয়ে একদম চাকচাক করে কেটে নেব। কেটে নেওয়ার পর আর কিছুই না, আমের আটিটা কিন্তু এখন বেশ শক্ত হয়েছে, প্রায় মনে হচ্ছে যে আর কয়েকদিন গেলে মনে হয় আম বুঝে পেকে যাবে, এতটা শক্ত হয়েছে আমের আটিটা। তো যাই হোক ওই কেটে নিলাম, কেটে নেওয়ার পর এবার এটাকে আমি ঝোল বানাবো। তো ছেলেটাও স্কুল গেলে মাঝে মাঝে ওই আম পোড়া শরবত করে দিই, এটা ওটা করে দিই, কারণ যা গরম পড়েছে বড় বাবা আরও যে কী হবে। তো এই হয়ে গেল আমার একদম মোটামুটি ওই কাটা একটা পাকা আম ছিল ওর মধ্যে দিয়ে দিয়েছি, আবার নষ্ট করবো যা আমের দাম। তারপরে কী করলাম, ওই এক চামচের মতো কড়াই তেল দিয়ে দিলাম, একটুখানি ওই সর্ষে দিয়ে দিলাম, এবার আমটা ঢেলে দিলাম। ওই ভালো করে এটাকে নেড়ে চেড়ে এবার জল ঢেলে দেবো, যতটা পরিমাণে আপনারা জল দিতে পারেন, আমরা তো বাড়িতে জনসংখ্যা অনেক। তো এবার একটুখানি ওই সামান্য হলুদ গুঁড়ো আর একটুখানি স্বাদ মতো নুন তো দিতেই হবে, তার মধ্যে থাকবে ওই দু চামচের মতো চিনি, একটু টকটকও ভাব থাকবে, মিষ্টি হয়ে গেল সেটা তো আবার চাটনি হয়ে গেল। তো যাই হোক ওই ঢেকে দিলাম, আমটা প্রায় ওই সিদ্ধর মতো হয়ে গেল। এবার আমি ওই দু চামচের মতো বললাম চিনি দিয়ে দিলাম, এবার এটাকে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে ঝেড়ে নিলাম। আমগুলো একটুখানি ঘেঁটে দিলে ভালো হয়, একটু টকটক ভাল লাগে, আমচুর পাউডার দিলে আরও বেশ খুব সুন্দর লাগে। তো যাই হোক যেটাই ঘরে আছে সেটাই দিয়ে করে নিলাম, প্রায় আমার কিন্তু আমের ঝোল প্রায় ওই আমার আমের ঝোল কিন্তু কমপ্লিট, এবার আমি নামিয়ে নিলাম। তো দুপুরবেলা ওই খাওয়া শেষে সবাই এটা একটুখানি করে ওই চুমুক দিয়ে দিয়ে খাবে আর কি, খেতে কিন্তু খুব অসাধারণ লাগে। তো যারা এটা পারো মানে বানিয়েছো খেয়েছো তাদের বলবো না, যারা বানাওনি তারা এটা খেয়ে দেখতে পারো, খুব কিন্তু মানে খুব 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 প্রাণটা মনে হয় জুড়িয়ে আসলো, কাঁচা আমের এরকম ঝোল খেতে কার না ভালো লাগে, আমার তো ভালোই লাগে। তো শাশুড়িমার কাছে এই জিনিসটা শেখা। তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ব্লগটা এখানে শেষ করছি, সবাইকে টাটা খুব খুব।